বন্ধুরা, গুলো বাংলা চ্যানেলে আপনাদের স্বাগত জানাচ্ছি। বন্ধুরা, WB পুলিশ কনস্টেবল রিক্রুটমেন্টের যে পরীক্ষা হয়েছিল পুলিশ কনস্টেবলের, সেই কনস্টেবলের রেজাল্ট এইমাত্র আউট হয়েছে, এইমাত্র রেজাল্ট রিলিজ করা হয়েছে। তো আপনারা যারা এক্সাম দিয়েছেন, আপনারা রেজাল্ট কীভাবে চেক করবেন আমি আপনাদের দেখিয়ে দেবো। এই ওয়েবসাইটে wbpolice.gov.in এই ওয়েবসাইটে আসার পর রিক্রুটমেন্ট অপশনে ক্লিক করবেন। রিক্রুটমেন্ট থেকে এই রিক্রুটমেন্ট অপশনে ক্লিক করলে এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে সেই নোটিশটি দেওয়া হয়েছে 8/8/2019, অর্থাৎ এইমাত্র রিলিজ হলো রেজাল্ট। এখানে রিক্রুটমেন্ট টু দি পোস্ট অফ পুলিশ কনস্টেবল ইন ওয়েস্ট বেঙ্গল ডিটেলসে ক্লিক করবেন। গেট ডিটেলসে ক্লিক করার পরে নেক্সট যে পেজটি ওপেন হবে সেখানে আপনারা কীভাবে চেক করবেন আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি। তো এখানে দেখতে পাচ্ছেন যে দুটো এখানে নোটিশ, প্রথমে রয়েছে নোটিশ রিগার্ডিং রেজাল্ট অফ ফাইনাল রিটেন এক্সাম টু দি পোস্ট অফ কনস্টেবল ইন ওয়েস্ট বেঙ্গল। এখানে গেট ডিটেলসে ক্লিক করলে আপনারা সেই নোটিশটা দেখতে পারবেন। এবং এখানে এরপরের যে অপশনটা রয়েছে রেজাল্ট অফ ফাইনাল এক্সামিনেশন ফর দি পোস্ট অফ কনস্টেবল গেট ডিটেলস, এখানে ক্লিক করলে আপনারা সেই রেজাল্টটাকে কীভাবে বের করবেন সেটা আপনারা জানতে পারবেন। আপনারা যারা ওয়েস্ট বেঙ্গল পুলিশ কনস্টেবলের এক্সাম দিয়েছেন, আপনাদের এই রেজাল্ট চেক করার জন্য আপনারা এখানে বলে দেওয়া রয়েছে যে অ্যাপ্লিকেশন সিরিয়াল নাম্বার দিতে হবে এবং ডেট অফ বার্থ দিতে হবে এবং পারমানেন্ট অ্যাড্রেস যেটা ডিস্ট্রিক্ট রয়েছে সেটা দিতে হবে। দিলে আপনারা সেই রেজাল্টটাকে চেক করতে পারবেন। এখানে 26/8/2019 একটা ইন্টারভিউর জন্য আপনাদের ডাকা হবে ক্যান্ডিডেটদের। এরপরে ই কল লেটার যেটা এই অ্যাভেলেবল আপনারা এই ওয়েবসাইট থেকেই পাবেন, 14/8/2019 থেকে এই ওয়েবসাইটে আপনারা পেয়ে যাবেন। এবং এখানে আপনাদের SMS পাঠানো হবে আপনাদের মোবাইল নাম্বারে, বোর্ড থেকে SMS পাঠানো হবে আপনাদের রেজিস্টার্ড মোবাইল নাম্বারে। এখানে আপনাদের আরেকটি ইনফরমেশন দেওয়ার, সেটা হচ্ছে আপনাদের কোনো পেপার কল লেটার পাঠানো হবে না ইন্টারভিউয়ের জন্য। তো আপনারা এবারে কীভাবে চেক করবেন সেই আপনাদের রেজাল্ট, এর জন্য আপনাদের এই যে সেকেন্ড অপশন যেখানে এখানে গেট ডিটেলস আপনারা ক্লিক করবেন, এই যে সেকেন্ড যে নোটিশ রয়েছে এখানে গেট ডিটেলসে ক্লিক করলে নেক্সট যে পেজটি ওপেন হবে সেখান থেকে আপনারা রেজাল্ট চেক করতে পারবেন। তো এইখানে দেখতে পাচ্ছেন যে সিলেক্ট, প্রথমে আপনাদের স্টেট বা ডিস্ট্রিক্ট সিলেক্ট করবে, আপনারা কোন ডিস্ট্রিক্টে থাকেন সেটা আপনারা এখান থেকে সিলেক্ট করবেন। সিলেক্ট করার পরে এখানে আপনাদের অ্যাপ্লিকেশন সিরিয়াল নাম্বার দিতে হবে। অ্যাপ্লিকেশন সিরিয়াল নাম্বার দেওয়ার পরে এখানে ডেট অফ বার্থ আপনাদের দিতে হবে। ডেট অফ বার্থ দিয়ে সাবমিট করলে আপনারা রেজাল্ট চেক করতে পারবেন। তো আপনারা অবশ্যই রেজাল্ট চেক করে জানাবেন আপনারা কে কে পাস করলেন বা কেমন রেজাল্ট হলো, ইন্টারভিউর জন্য ডাক পাচ্ছেন কে কে। তো অবশ্যই বন্ধুরা, সকলের জন্য বেস্ট অফ লাক। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই শেয়ার করে সকলকে জানিয়ে দিন। চ্যানেলে নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করুন, ভিডিওটিকে অবশ্যই লাইক করবেন। থ্যাংকস ফর ওয়াচিং, উইশ অল দি বেস্ট, টেক কেয়ার।